আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নেবিরার চোরাচুরিতে অবশেষে খেতে রাজি হলেও বিনিময়ে মূল্য ঠোকাতে চেয়েছিল। তাতে ষোলো আনা অভিমান নিয়ে কিছুক্ষণ মুখ ফুলেছিল নিবির। লুকিয়ে চুকিয়ে আগে ভাগেই অগ্নি রসুর খরচাপাতি মেটে দেবার চুক্তি করেছিল শিপের কর্তৃপক্ষের সাথে। ব্যাস সেই থেকে গাল ফুলিয়ে ভাতের লোকমা মুখে পড়ছে তারা। নিবির হাসি মুখে এগিয়ে গেল অগ্নি রসুর কাছে, ঠোঁটে স্মিত হাসি ফুটিয়ে বলল, চিন্তার কিছুই নেই, তোদের মনে ঘুম ভেঙেছে, ওসব ভুলভাল ইমাজিনেশন করছে না। অগ্নি রসুর খাওয়া ফেলে চট করে উঠে দাঁড়ালো। হাত না ধুয়ে দোল লাগানোর পূর্ব প্রস্তুতি নিতেই পেছন থেকে দুজনের কলার ধরে হেঁচকা টান মারল নিবির। কড়া গলায় বলল, খাবার অপচয় করা আমার একদমই পছন্দ নয়, দুজনে মিলে পুরো খাবারটা শেষ করে তারপর যাবি, এন্ড দ্যাটস ফাইনাল। বিনিময়ে হতাশ চোখে তাকালো অগ্নি এবং কাঁদো কাঁদো মুখ করে তাকালো রুশো। নিবিড়ের চেয়েদের কাছে হার মেনে বাকি তিন লোকমা মুখে পড়ে ঠিক মতো না চিবিয়েই পানি দিয়ে গিলে ফেলল। একসাথে দাঁত গেলিয়ে বলল, এবার যাই। দুভাইয়ের পাগলামো দেখে ফেক করে হেসে ফেলল নিবির। মুহূর্তেই দৃষ্টিসীমার বাইরে পৌঁছালো অগ্নি রুশো। বোনের অসচেতন মুখখানা দেখে তৃষ্ণা কমার বদলে সোদে আসলে বেড়েই চলেছিল তাদের। অপেক্ষা প্রহর গুনছিল কখন বোনটা চোখ খুলবে এবং ভাইয়া বলে ছাপিয়ে পড়বে বুকে। নিবির ছোট্ট করে শ্বাস ফেলল। নিত্যর হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল চোখের কিনারায়। সেই ছবিটাই যেন মুহূর্তে ঠোঁট নাড়িয়ে বলে উঠল, তুই মুখে স্বীকার না করলেও আমি জানি ভাইয়া, তুই আমায় মিস করেছিস, খুব 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 বেশি মিস করছিস। নিবির ফোনটা বের করতে চাইল একবার, পর মুহূর্তে আকাশপানে চেয়ে ভাবতে থাকল, ক্লাসে আছে বোনটা। নিবির দুধা বেগল শিপের এক কিনারা ঘেসে চুপসে যাওয়া মুখ নিয়ে দাঁড়িয়েছিল রাত্রি, আনমনেই ভাবছিল কিছু। চোখে তার চিকচিক করছিল স্বচ্ছ জল। নিবির প্রকুচকে রাত্রির পানে এগোল, বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে পেছন থেকেই ডাকল, রাত্রি। রাত্রি চমকে উঠে চচ্চুলদি চোখের পানি মুছে ঘুরে তাকাল, ঠোঁটে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলল, জি জি ভাইয়া। নিবিড়ের কোচকে রাখা ভ্রুর টেউ আরো খানিকটা প্রকট হল, কেঁদে কেঁদে নাক ফুলিয়ে ফেলেছে রাত্রি। চোখে কাজল দিয়ে রাখায় চোখের বেশ খানিকটা অংশ জুড়ে লেপটে গিয়েছে কালো রং। নিবির বেশ বুঝল মেয়েটা কাঁদছিল এতক্ষণ যাবৎ, তবু মুখে প্রকাশ করল না, বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, এখানে দাঁড়িয়ে আছো যে, বেস্টফ্রেন্ডকে দেখবে না, ঘুম ভেঙে উঠেছে তো সে। রাত্রি মাথাটা নিচু করে চুপ করে রইল। নিবিরও বুঝল অনুশোচনায় ভুগছে রাত্রি। তাদের এই বনে হারিয়ে যাওয়ার ঘটনায় মনে নিজেকে সাব্যস্ত করছে, নিজের মনের আদালতে নিজেই আসামি সেজে দাঁড়িয়ে আছে সে। অপরাধে জর্জরিত অপরাধীর ন্যায় মুখটাও অনন্যাকে দেখাতে চাইছে না মোটেই। নিবির নিজ মনেই দীর্ঘশ্বাস ফেলল, দুহাত ফাঁজ করে দাঁড়িয়ে নরম গলায় বলল, আমাদের জীবনটা না বড্ড ক্ষুদ্র রাত্রি, এই ক্ষুদ্র জীবনের অর্ধেকটা সময় কি করেছি অথবা ভবিষ্যতে বা কি করবো এই ভাবনাতেই ফুরিয়ে যায়। বর্তমান সময়টা যেখানে কাজে লাগানো যেত, উপভোগ করা যেত, সেখানে ভাবনার বেড়াজালে আবদ্ধ হয় মানুষ, ফেলে যায় মূল্যবান মুহূর্তগুলো। পরে কিন্তু আফসোস ঠিকই করে, কিন্তু হাতে করার মতো কিচ্ছুটি থাকে না। রাত্রি টলমলে চোখ দুটো নিয়ে মাথা উঁচু করে তাকালো। নিবির আবারও বলতে শুরু করলো, তুমি যেই ভুলের অনুশোচনায় নিজেকে আড়াল করে রাখতে চাইছো সেই ভুলটা হয়তো তোমার দ্বারা না হয় অন্য কারোর দ্বারাও হতে পারত, কিন্তু কারোর ভুল ছাড়াই অরণ্যা দল ছুটা হয়ে যেতে পারতো, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই, শুধু নিশ্চিত এইটুকুই যা হবার তা হতোই। এটুকু বলে দম নিল নিবির। রাত্রি টলমলে চোখ দুটো উজ্জ্বলতা ছড়াতে চাইছে, যার আভায় নিবিড়ের ঠোঁটে মেধো হাসি ফুটে উঠল। আল্লাদি গলায় বলল, আমার থেকে তোমার একটা ধন্যবাদ পাবার ছিল রাত্রি। রাত্রি গোল গোল চোখ করে বিস্মিত কণ্ঠে বলল, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ,
তবে যদি সেদিন ভুলটা না করতে তবে এতটা সুন্দর যাত্রাটা উপভোগ করা হতো না আমার। বনের আসল সৌন্দর্য, বনের প্রকৃত ভাষা বোঝা হতো না কখনো। মৃত্যুকে এতটা কাছ থেকে কখনো উপলব্ধিও করা হতো না। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সুন্দরবন ভ্রমণের মুখ্যম উদ্দেশ্যটা পূর্ণতা পেত না, যা পূর্ণতা পেয়েছে তোমার সামান্যতম বেখেয়ালি মনোভাবের জন্য। এতটা কাছ থেকে মুক্ত বাঘ দেখার সৌভাগ্য তোমাদের না হলেও আমাদের কিন্তু হয়েছে। এত কিছু গেইন করার বিনিময়ে একটা ছোট্ট ধন্যবাদ তোমার প্রাপ্যই, তাই না? রাত্রি বিস্ময়ে পার আকাশ ছিল, ইয়া আল্লাহ, সে তো শুধু সাপ। চাচাচির সাথে ঘটা দুর্ঘটনা নিয়েই চিন্তিত ছিল, এখন তো শুনছে আরও অন্য কথা। জীবন্ত পিঞ্চর মুক্ত বাঘ মামাজির সাথে দেখা হয়েছিল ওদের। ও মাই গড, ডেঞ্জারাস। থ্যাংক ইউ রাত্রি ফর সাচ অ্যাজ দ্য ম্যাজিং অ্যাডভেঞ্চার। আমার দু দুটো ভাই, আমার দু দুটো ভালোবাসা। এই দুটো ভালোবাসার জন্য নিজেকে সব থেকে ভাগ্যবতী মনে হয় আমার। শুধুমাত্র এই দুটো ভালোবাসার জন্যই মৃত্যুতে অত্যাধিক ভয় হয় আমার। যদি আমার কিছু একটা হয়ে যায়, এই পাগলটাকে ভাই দুটো কি করবে, কিভাবে বাঁচবে ওরা? বাড়িতে রোশনবুকে আগলে রাখা অনু এতক্ষণ পর ছাড়া পেল। নিবিড় এত বড় একটা সারপ্রাইজ দিবে তা কল্পনাতেই ভাবতে পারেনি অনু। রোশন নাক লাল হয়ে আছে, ঠান্ডা লাগিয়েছে কি না বোঝা যাচ্ছে না। ফর্সা মানুষের এই একটাই ঝামেলা, নাক নিয়ে একটু টানাটানি করলে কেমন টকটকে টমেটো হয়ে যায়। এদিকে অগ্নির চোখ লাল, ঠিক মতো ঘুম হয়নি বোধ হয়। নিউজটা যে কখন পেল কে জানি, থাক, খারাপ লাগছে। এক মুহূর্তের জন্য পৃথিবী থেকে যোগাযোগের মাধ্যমটাকেই বোম মেরে উড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে। আর কেন যে এই সেলিব্রিটি বিলাইটা আমায় খুঁজতে এলো, নিউজ হলে তো হতো, তাও এতটা ভাইরাল হতাম না নিশ্চয়ই। ভাইয়া, তোমার না কেমন টমেটো হয়ে আছে কেন? রুশো আচমকাই ফরকে গেল ভীষণ, এদিক ওদিক চোখ ঘুরিয়ে দোনামোনা ভাব নিয়ে বলল, ও কেমন ছোটকি, তুইও যে কি বলিস না, তুই তো জানিসই আমার নাক সবার নিজস্ব সম্পত্তি। যে কেউ যখন তখন টানাটানি শুরু করে, ঘুষি পর্যন্ত মেরে দেয়। বড়টা যখন সুযোগ পেয়ে গেছে বুঝলি, যখন তখন নাক ধরে টানাটানি করছে। গোলগোল চোখ করে আকাশ থেকে পরবার ভান হলো অগ্নির। পর মুহূর্তে সরু চোখে রোশর পানে তাকিয়ে অগ্নি বলল, হ্যাঁ তাই তো, তোর নাকটা আমার নিজস্ব প্রপার্টিতে, সবর কর, একটু পরে কেটে ঝোল বানিয়ে খাবো। রুশো দু হাতে নাক চেপে ধরে গোলকাল চোখ করে তাকালো, ভয়ার্ত গলায় বলল, দ্যাটস নট ফেয়ার ব্রো, একদিকে ভাবি কলিজা কাটতে চাই, আরেকদিকে তুমি কাটতে চাইছো নাক। তোমাদের কি মনে হয় আমি আলু পটলের মতো সবজি? কেন, ওয়েট ওয়েট, ভাবি মানে অগ্নি ভাই আর রুশো ভাই কি বলছে এসব? বিনিময়ে প্রায় সাথে সাথে রুশোর মুখ চেপে ধরলো অগ্নি, আমতামতা করে বলল, এই বেটা কি কইতে কি কয়, তুই এর কথা কানে নিস না, এই বেটা কি ভুলভাল বকিস, হ্যাঁ বাসায় চল খালি, খালামনকে যদি বিচার না দিছি আমি। রুশো ছাড়া পাবার জন্য এর মতো শব্দ করতে থাকলো স্রেফ, চোখের ইশারায় বোঝালো মুখটা ছেড়ে দিতে। তবু অগ্নির মন গলল না, রুশোর মুখ চেপে ধরে কেবিন থেকে টেনে হিস্ট্রে বেরিয়ে যেতে লাগলো সে। অনু পিছু দেখলো বার কয়েক, তবু কাজে দিল না। অনুকে দিব্য উপেক্ষা করে চোরের মতো পালালো অগ্নি, চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল অনু। পর মুহূর্তে গালে হাত রেখে ছোট্ট করে শ্বাস ফেলল। খানিক বাদেই কারো পদচারণের শব্দ কানে এলো, নিবিড় এসে ফের। নিবিড়কে দেখে ঠোঁটের চওড়া হাসির রেশ ফুটে তুলল অনু, কৃতজ্ঞতা ভরা চাহনিতে বলল, আপনি আমার সব প্রশ্নের জবাব এক্ষুন পর্যন্ত দেননি, সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবেন, অতঃপর আমি আপনাকে লম্বা একটা ধন্যবাদ দেব, প্রমিস। নিবিড় হতাশ চোখে তাকালো, ডান হাতের কপালে স্লাইড করতে করতে বলল, আপনার লম্বা ধন্যবাদ নিয়ে কম্বল সেলাই করা যাবে না মিস অরণ্যা, শীত আসছে, নিজে সুস্থ থাকুন, বাকিদেরও সুস্থ রাখুন। বিনিময়ে ঠোঁট বাঁকিয়ে নাক ফোলালো অনু, ছোট্ট করে শ্বাস ফেলে বলল, মান্দনিটা কোথায়? ঘুমেঙ্গে আধ ঘন্টা পার হতে চলল, দেখা সাক্ষাৎ নেই কেন? নিবিড় মৃদু হেসে সরে দাঁড়ালো। নিবিড়ের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল রাত্রি, শর্ট হাইটের জন্য দেখা যাচ্ছিল না তাকে। অনুকে দেখেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে হাত দুটো গুটিয়ে নিল সে। অনু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো,
ধাপ এগিয়ে কাছাকাছি পৌঁছে হাত উঠিয়ে গালে চর বসে দিল রাত্রির। মেয়ে টলমলে চোখে তাকালো অনুর পানে। ফুপিয়ে কেঁদে ওঠার পূর্ব মুহূর্তে অস্ফুট স্বরে বলল, সরি অনন্যা, আমায় ক্ষমা করে দে প্লিজ, আর কখনো। এর বেশি একটা শব্দ উচ্চারণ করবার সুযোগ না দিয়ে রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরল অনু। পিঠে জোরে সরে দুটো কিল বসিয়ে বলল, শয়তানি শাকচুনি কোথাকার, কিসের সরি, হ্যাঁ কিসের সরি, ঢং ঢং দেখো আমারে, হিসেব আছে তোর, কখন থেকে তোর অপেক্ষা করছিলাম আমি, এই এই তোর আসার সময় হলো, এক ঘন্টা পর, ব্যাপক কোথাকার। রাত্রি ফুপিয়ে উঠে জড়িয়ে ধরল অনুকে, তাতে মিশে ছিল একরাশ ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা। হারিয়ে ফেলবার ভয়ে একাগ্রতা অনু বাধা দিল না আজ, কাদুক না হয় একটু, অনুর থেকে দূরে থাকার জন্য এটুকু কান্না প্রাপ্য তার। দু বান্ধবীর মিল বন্ধন দেখে স্বস্তির শ্বাস ফেলল নিবিড়। নিঃশব্দে পেরিয়ে গেল কেবিন থেকে, বের হতেই নজরে পড়ল চারার অভিমানে মহরা মুখ। মুখে চেপে ধরে উল্টো দিকে হাঁটা ধরল সে। নিবিড়ের মন না চাইলেও মুখ ফুটে ডাকল, যারা শোনো। যারা দাঁড়ালো না, অভিমানের পাহাড় বুকে চেপে আছে তার, এত অবহেলা মানাছে দায় হয়ে পড়েছে। নিবিড়ের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে সে, কি হবে এর পরিণতি, খাদ্য সুখে রাখতে পারবে তো মেয়েটাকে, জানা নেই তার। দম বন্ধ লাগছে, পৃথিবীকে বড্ড নিষ্ঠুর বলে মনে হচ্ছে আজ। মস্ত নীল আকাশটা হলদেতে বর্ণ ধারণ করেছে আজ। মেঘেরা বিদায় জানিয়েছিল তাকে, অনেকক্ষণ আকাশের বিশাল বুকটার মাঝেই ডানা মেলে উঠছে কিছু পাখি। সর্বোচ্চ অবস্থানে রয়েছে চিল, মাটির তৈরি ছোট্ট চায়ের কাপ থেকে ধোয়া বের হচ্ছে। ব্যস্ত নগরী নিস্তব্ধতম পোহরে চঞ্চল এক নাম না জানা প্রতিমা নিশ্চিন্তে বসে আছে স্টলে। পরনে মিষ্টি রঙের কামিজ, তার উপর শুভ্র অ্যাপ্রন, মুখে হালকা নীলবর্ণের মাস্ক। ক্লান্ত চোখজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করছে। গদিলির আলোয় ছেয়ে থাকা প্রান্তর, তাতে ছোট্ট বাচ্চাদের হুড়োহুড়ি করে ফুটবল খেলা, সবটাই দারুণ উৎসাহে উপভোগ করছে সে। নিত্য ছোট্ট করে শ্বাস ফেলে চায়ের কাপটা হাতে নিল, এদিক ওদিক সচেতন চোখে তাকিয়ে মাস্কটা খুলে চুমুক বসাল। শ্বাস আগের মতোই, তবু ভিন্ন রকম লাগছে খুব। ভাবখানায় এমন যেন কিছু একটা নেই। নিত্য মুখ ফুলিয়ে চায়ের কাপটা পাশে রাখল। ভীষণ ফিতখুটে অনুভূতিতে পিষ্ট হচ্ছে মন। কোনো কিছুতেই ভালো লাগাটা তৈরি হতে পারছে না, কিংবা কোনো শূন্যতায় দগ্ধ সে। নিত্য ব্যাগ থেকে ফোনটা বের করে অডিও ফাইল থেকে একটা গান সিলেক্ট করল, কানে হেডফোন গুছে আবারও চায়ে চুমুক বসালো। রাতের পরে হবে সকাল, চাঁদের ঠোঁট ছোবে কপাল। নিত্য তৎক্ষণাৎ কেঁপে উঠে নড়ে চড়ে বসল। একই দেখল সে, গানটা অনুভব করবার সময় অগ্নির মুখে কেন হাসল, চোখে আর এই অদ্ভুত অনুভূতি, অগ্নির মুখটায় কি এমন আছে যার কল্পনায় নিজ থেকেই হেসে উঠছে বারংবার, এবং মুহূর্তেই অস্থিরতা বাড়িয়ে চলেছে তার। এমন হাজারো কৌতূহল নিয়ে জিব্বা দিয়ে ঠোঁট ফেজাল নিত্য। অগ্নির কণ্ঠ, তার কথা বলা, পলকহীন তাকিয়ে থাকা সব কিছুই ভয়ানকভাবে মিস করছে সে। মনের কোথাও না কোথাও নিজের জায়গাটা মাপছে অগ্নি, জোর করে হলেও ছিনিয়ে নিতে চাইছে হৃদয়খানি। আচ্ছা, নিত্যর কি একটাবার কল করে খোঁজ দেওয়া উচিত? কিন্তু যদি বিরক্ত হয় ছেলেটা, অথবা একবারে ন করায় যদি অন্যরকম ভাবে তাকে। নিত্য কনফিউশনে ভুগতে ভুগতে ফোন বুক থেকে নাম্বারটা বের করল অগ্নির। সেদিকে আলাপ আলোচনা শেষে একে অপরের নম্বর কালেক্ট করে রাখা হলেও আজ পর্যন্ত একবারে খোঁজ নেওয়া হয়নি কারো। আচ্ছা, ছেলেটা এত নিরামিষ টাইপ কেন? একটাবার কি কল করে খোঁজ নেওয়া যেত না? হঠাৎ চমকে দিয়ে মুচকি হাসা যেত না? নাকি সেও নিত্যের মতোই অপেক্ষার প্রহর গুনছিল? বিপরীত মানুষটা থেকে পাওয়া প্রথম আহ্বান সেও কি চাইছিল? দুই নম্বর ভাবনাতে সাঁইতিয়ে ডায়াল করতে গিয়েও থেমে গেল নিত্য।
একটা মেয়ে হিসেবে আগবাড়িয়ে কোনো ছেলেকে কল করাটা ঠিক কতটা যুক্তিসঙ্গত, লজ্জা শরমের মাথা খাওয়া হয়ে যাচ্ছে না তো? নিত্য ভেবে পায় না। বেঞ্চে রাখা পেপারের টুকরোগুলো আনমনে হাতে তুলে নিয়ে অন্য মনস্ক ভঙ্গিমায় তাকায়। তাতে মোটা মোটা করে লেখা শিরোনাম, নারী পুরুষ সমান অধিকার, আইন বাস্তবায়ন প্রকল্পে বিশ্ব। মুহূর্তে চোখ দুটো চিকচিক করে ওঠে নিত্যর। কিসের লজ্জা আর কিসেরই বা সরম? উচ্ছন্নে যাক সব কিছু। এই মুহূর্তে অগ্নির কণ্ঠ না শুনতে পেলে তৃষ্ণা মিটবে না তার। সারা রাত ছটফট করে কাটাতে হবে, ঘুমেরা ধরা দেবে না আর। রুশো প্রাণ বাজি রেখে দৌড়া ছিল, যে করেই হোক ভাইয়ের হাতে ধরা দেওয়া যাবে না তার, নয়তো নিজের নাদুস নাদুস নাকটা নির্ঘাত কেটে ঝোল বানিয়ে খাবে সে। অগ্নিও ছিল নাছর বান্দা। রুশোকে উদাম মার্কা কেলানি দিতে না পারা পর্যন্ত পেটের ভাত হজম হওয়া শুধু মুশকিলই নয়, অসম্ভব প্রায় হয়ে দাঁড়িয়েছে। রুশোর পেছনে লাগামহীন ধাওয়া করার মুহূর্তে হঠাৎ তীব্র শব্দে বেঁচে উঠল ফোন। অগ্নি আচমকাই সামনে না তাকিয়ে ব্রেক মারতে ধরল। অসাবধানতায় বসে যারার সাথে ধাক্কা লেগে গেল তার, যারা আউজ বলে মৃদু স্বরে চেঁচাল। ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে নিতেই এক হাতে তৎক্ষণাৎ তার কোমর ছড়িয়ে ধরল অগ্নি, যারা ভয়ে কুকড়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে রেখেছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।